অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এনে মৌরিকা, আমাকে এইভাবে ফাঁসালি কেন? কে ফাঁসিয়েছে? কে ফাঁসিয়েছে? এখন বলছে কে ফাঁসিয়েছে? তুই যখন সবকিছু জানতিস আমাকে জানাসনি কেন আগে থেকে? শোন ভাই, আমি না কিছুই জানতাম না, আর যদি জানতাম তাহলে প্রতিবারের মতো তোকে এবারেও ফোন করে সাবধান করে দিতাম। আর সব থেকে বড় কথা হলো আমরা তোকে কেউ ফাঁসাইনি রে, লাবণ্যকে বিয়ে করে তুই নিজে নিজেকে ফাঁসিয়েছিস। এখন তোর ফল ভোগ কর। খুব তো প্ল্যান করছিলি কিনা সুন্দরীকে ডাইভোর্স করে দিবে, হলো তো? তোর জামাইবাবু সবটাই জল ঢেলে দিল। এখন তো কথা শোনাবি কি? তুই আমার নিজের দিদি, ভাই বিপদে পড়েছে, এখন তুই আনন্দে আছিস। আমার কি মনে হয় জানিস তো, আমার থেকে সুন্দরীর দাম তোর কাছে অনেক বেশি। এসব ফালতু কথা বলবি না। আমার কাছে যদি তোর কোনো দাম না থাকতো না, তাহলে তোর সত্যিটা এতদিনে সবাই জেনে যেত। আর বিশ্বাস কর, আমার কোনো ইচ্ছেই নেই তোকে কথা শোনানোর। আমি শুধু ভাবছি তোর যা মতিগতি, এরপর তুই কি করতে পারিস। এই পরিস্থিতির সুযোগ নিয়ে হয়তো মামা ভাগ্নিকে পাকাপাকিভাবে আলাদা করার চেষ্টা করবি। তবে একটা কথা জেনে রাখ ভাই, তুই যতই এসব কিছু করিস না কেন, ভগবান তা হতে দেবে না। শোন, ভগবান টোগবানের কথা আমাকে বলে কোনো লাভ নেই, সেটা তুইও খুব ভালো করে জানিস দিদি। সুন্দরীকে আমি আর সহ্য করতে পারছি না, অসহ্যকর হয়ে গেছে। আগে কিছুটা প্ল্যান বের করতে হবে। সুন্দরীর সাথে আমি থাকতে পারবো না, পারছি না আমি থাকতে। সরি। তোমার পুজোয় মামা, তুমি কখন এলে? কেমন আছিস মা? হ্যাঁ, এই তো বিকেলে এলাম। ভালো আছি মা। বিকেলে এলে আমাকে ফোন করলে না কেন? ফোন করলে আমি তাড়াতাড়ি চলে আসতে পারতাম। আচ্ছা মা, তুমি যে এখানে এলে সেটা আমাকে আগে জানাওনি কেন? তোমাকে জানালে তো সারপ্রাইজটাই থাকতো না। না রে সুন্দরী, মনটা ভালো নেই জানিস তো। কাল মহালয়া, তুই বাড়িতে নেই, তাই চলে এলাম। খুব ভালো করেছো, কিন্তু এলে যখন একা এলে কেন? ঠাম্মিকে তো সাথে করে নিয়ে আসতে পারতে। তুই তো তোর ঠাম্মিকে জানিস, মহালয়ার দিন নিজের ভিটে ছেড়ে কোথাও কোনোদিন থেকেছেন? আচ্ছা, তুই জামাইয়ের সাথে মামুর বাড়িতে গেলি না কেন? যেতে পারতিস তো। মা, আসলে আমি তো ছুটি পেতাম না, তাছাড়া এতগুলো দিন গ্রামের পুজোতে কাটিয়ে এলাম, এখন আর যাওয়া সম্ভব নয় বুঝলে। আচ্ছা মা, বলছি আসার সময় মামুর সাথে দেখা করে এসেছো? মামুকে বলেছো যে তুমি কলকাতায় আসছো? হ্যাঁ, তোরা আমাকে কোনো কথা না বললেও আমি কিন্তু তোদের সব খবর রাখি। খুব ভালো করেছো দিদি, একেবারে চলে এসছো। পুজো কাটিয়ে কিন্তু যাবে। হ্যাঁ, কলকাতায় যা বড় বড় পুজো হয় না, দেখলে একদম চোখ ছানা ভরা হয়ে যাবে। আর কি লাইন পড়ে, কি ভিড়, কি বলবো। এবারে অবশ্য আমাদের সুন্দরী কোম্পানির সিইও হয়েছে, পাশ পাবে। আমরা সেই পাশ নিয়ে একদম ভিআইপির মতো সোজা প্যান্ডেলে চলে যাবো, বুঝেছো কি রে? তাই তো না দিদি, শাশুড়িকে ওখানে একা রেখে আমি এখানে পুজোয় ঠাকুর দেখতে পারবো না। আমি মহালয়টা কাটিয়ে পরশু দিনই চলে যাব। না না মা, তা বললে তো হবে না। তোমাকে এখন আমার সাথে জমিয়ে পুজোর কেনাকাটা করতে হবে, তারপর তুমি গ্রামে ফিরে যাবে। ও মামা, বলছি তুমি আজকে একটু জমিয়ে রান্না করবে? আমি অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। রান্না করো না মা। বল কি খাবি? কি খাবি বল, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। মা, তুমি যা রান্না করবে আমি তাই খাবো। তোমার হাতে সব রান্নাই আমার কাছে অমৃতের সমান। শোনো, ফ্রিজে মাছ মাংস সব রাখা আছে। জোসনা মাসি, বলছি তুমি মায়ের সাথে থাকো, মাকে দেখে রেখো। হ্যাঁ, আমি ততক্ষণ ঠুমড়িকে নিয়ে ওর কেনাকাটা করে আসি। কি ঠুমড়ি, তুমি রেডি তো? হ্যাঁ, চলো। টাটা। হ্যাঁ ওমা, আসছি। এসো এসো এসো। দিদি, আমার মেয়েটা খুব ভালো, তাই না? সে আর বলতে, একেবারে যেন সাক্ষাৎ মা দুর্গা। অন্যায় একদম সহ্য করতে পারে না, জানেন বাবা। 10 হাতে 10 দিক সামলাচ্ছে। দিদি, তুমি কিন্তু সত্যি সত্যি রত্নগর্ভা গো। এই শোনো না, আমি ওদিকে কাটাকুটি করে রেডি করি, তুমি এসো। হুম, মামু, ও মামু, মামু। আরে বস বস, আরে বস। তোর শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কিছু বলবি মামু? এই বইটা আমি কৃষদার থেকে নিয়েছিলাম পড়ার জন্য। কৃষের থেকে তুই বই নিয়েছিলি? হ্যাঁ, বইটা না আর ফেরত দেওয়া হয়নি, তুমি একটু দিয়ে দেবে গো। বাবা, কৃষ তোকে বই নিয়ে দিল পড়তে? আমি যখন কৃষের থেকে বই চাইতাম বা ওই ফটোগ্রাফির ম্যাগাজিনগুলো চাইতাম, আমাকে দিত না। কৃষ সবসময় একটাই কথা বলতো, বই আর বউ যদি বাড়ির বাইরে একবার যায় তাহলে আর ফিরে আসে না। কিরে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, তখন ডাইনিং টেবিলে দেখলাম না খেয়ে চলে গেলি, বলি শরীর খারাপ, এখন পালাই পালাই করছিস। আরে বাবা, এতদিন পরে তোর সাথে দেখা হলো, একটু কথা বলবি তো নাকি? মালিনী, তুই কি বিয়ের ব্যাপারে টেনশনে আছিস নাকি? মামু, বাবা, আমি কৃষ্ণাকে ভালোবাসি।